নমস্কার বন্ধুরা, আমি হলাম তোমাদের বন্ধু বকবক কুইন। আজ আমি তোমাদের মনোজ মিত্র সম্বন্ধে বলবো, যিনি হলেন একজন বিখ্যাত বাংলা চলচ্চিত্র জগতের অভিনেতা, ধারাবাহিক টেলিভিশন অভিনেতা এবং পরিচালক ও নাট্যকার। তিনি 22শে ডিসেম্বর 1938 সালে বাংলাদেশের খুলনা জেলায় ধুলিহার গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি সাধারণত বাড়িতেই পড়াশুনো করতেন, কারণ তার পিতা অশোক কুমার মিত্রর বদলিযোগ্য চাকরি ছিল বলে। পার্টিশন হওয়ার পরে তিনি বসিরহাটের NKUS নিকেতন থেকে পড়েন। তারপর তিনি স্কটিশ চার্চ কলেজ থেকে ফিলোসফি নিয়ে স্নাতক করেন 1958 সালে। তারপর তিনি ফিলোসফির উপর MA করেন ইউনিভার্সিটি অফ কলকাতা থেকে এবং রিসার্চ করেছেন। তারপর ফিলোসফি নিয়ে তিনি শহরী বিদ্যাসাগর কলেজে পড়াতেন এবং তারপর তিনি নাটক নিয়ে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে যোগ দেন। তারপর তিনি সেখানকার হেড অফ ডিপার্টমেন্ট হয়ে যান। এখন তিনি পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি ও সুন্দরমের রাষ্ট্রপতি। তিনি যেসব চলচ্চিত্রতে অভিনয় করেছেন সেইসব চলচ্চিত্রগুলির মধ্যে কিছু চলচ্চিত্রগুলি হল বাঞ্ছারামের বাগান, নরক গুলজার, আগুন, ময়না তদন্ত, আদালত ও একটি মেয়ে, মোহনার দিকে, গৃহযুদ্ধ, ঘরে বাইরে, দাদু নাতি হাতি, আতঙ্ক, তুফান, শেষ আঘাত, প্রেম পূজারী, আবিষ্কার, বৌরাণী, অধিকার, মিষ্টি মধুর, হুইল চেয়ার ইত্যাদি। তিনি যেসব পুরস্কারগুলি অর্জন করেছেন সেইসব পুরস্কারগুলির মধ্যে কিছু পুরস্কার হল 1985 সালে সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড পান সেরা নাট্যকারের জন্য, 1986 সালে কলকাতা ইউনিভার্সিটি অ্যাওয়ার্ড পান সেরা নাট্যকারের জন্য, 1980 সালে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান সেরা অভিনেতার জন্য, 26শে মে 2012 সালে দীনবন্ধু পুরস্কার পান ইত্যাদি। মনোজ মিত্র অনেক চলচ্চিত্র ধারাবাহিক টেলিভিশনে অভিনয় করে এবং সেরা নাটকগুলি লিখে আমাদের আনন্দ উপহার দিয়েছেন এবং আশা করা যায় যে উনি ভবিষ্যতেও আমাদের এইভাবেই ও আনন্দ উপহার দিয়ে যাবেন। ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করো।